নমস্কার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানব সেগুলি হলো দুটো দারুণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যার নাম পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এবং দ্বিতীয়টি একটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যার নাম ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা শুধু ক্যান্ডেলস্টিক শেখাই না, ক্যান্ডেলস্টিকগুলো ফ্রি স্ক্যানারের মাধ্যমে কিভাবে আপনারা ইউজ করবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে সেটাও আপনাদের শিখিয়ে দিই। এর আগে আপনারা যারা চার্টিং ইউজ করেননি তাদের জন্য একটি ভিডিও বানিয়ে দিয়েছি হাউ টু সাইন আপ ফর চার্টিং, আর আমাদের যেই স্ক্যানগুলো দেওয়া থাকবে সেই স্ক্যানগুলো কিভাবে কপি করে সেভ করবেন এই ভিডিওর ভেতরে দেওয়া রয়েছে। আরও দারুণ দারুণ স্ক্যানারের ভিডিও আমরা এখানে বানিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন যদি এখন আপনারা না দেখে থাকেন। যারা অপশন ট্রেডিং এর বেসিক্স জানতে চান তাদের জন্য দুটো ভিডিও দেওয়া রয়েছে, ডেরিভেটিভ অ্যান্ড ফিউচার কনসেপ্ট এক্সপ্লেন রয়েছে, আর সেই সাথে অপশন গ্রিক এক্সপ্লেন রয়েছে বাংলাতে। তো এই ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের জন্য খুব উপকারী হবে, যারা অপশন ট্রেডিং এর দুনিয়া একদম নতুন রয়েছেন তাদের জন্য। চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চট জলদি সাবস্ক্রাইব করে নিন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুটো। প্রথমে আমরা পড়ে নেব ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল। এই ক্যান্ডেলস্টিক দুটো ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয়। প্রথম ক্যান্ডেলটি একটি বড় বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল, আর দ্বিতীয় দিনের ক্যান্ডেলটি বিগ বিয়ারিশ ক্যান্ডেল। তার মধ্যে আরেকটি শর্ত অর্থাৎ শর্ত নাম্বার 2, সেকেন্ড ক্যান্ডেলটি অবশ্যই গ্যাপ আপ ওপেন হতে হবে। দেখুন এখানে ওপেন হয়েছে, আগের দিনের ক্লোজ ছিল এটা আর পরের দিনের ওপেন হয়েছে এটা, অর্থাৎ এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে সেই ক্যান্ডেলটিকে নিচের দিকে নামতে হবে, বিয়ারিশ হতে হবে। তিন নাম্বার কন্ডিশন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেলটি প্রথম দিনের ক্যান্ডেলের অন্তত পক্ষে হাফ নামতে হবে, মাঝ বরাবর আসতে হবে। এর থেকে যদি হাফের নিচেও নেমে যায় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই হাফ আসতে হবে। যতক্ষণ এটা হাফ না আসবে, হাফটাকে ক্রস না করবে, ততক্ষণ কিন্তু এটা সুপার স্ট্রং ডার্ক ক্লাউড কভার হবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে এটা ডার্ক ক্লাউড কভারের সূত্রগুলো ফুলফিল করবে না। তখন আমরা একটু সাবধানতার সাথে ট্রেড করব। এটা আপনি কখন ট্রেড করবেন? যখন আপনি এটা তৈরি হতে দেখবেন পরের দিন আপনি সুইং ট্রেডিং এর জন্য বসতে পারেন, শর্ট সেলিং এ বসতে পারেন, অথবা ফিউচারের শর্ট সেলিং করতে পারেন। ধরুন আপনার কোনো স্টকে অলরেডি পজিশন রয়েছে, সেই স্টকটি আপনাকে 5% 10% অথবা 15% প্রফিট দিয়ে দিয়েছে, আর সেই সময় আপনি একটি রেসিস্টেন্স জোনের কাছে এই ধরনের একটি প্যাটার্ন তৈরি হতে দেখলেন, তখন আপনাকে তৎক্ষণাৎ প্রফিট বুকিং করে স্টকটি থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এবার কিন্তু স্টকটি রিট্রেসমেন্ট দেবে অথবা ট্রেন্ড রিভার্সাল করবে। ডার্ক ক্লাউড কভার একটি দুর্দান্ত স্ট্রং ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা বিয়ারিশ প্যাটার্ন। দেখুন ভাল্লুকের চিহ্ন দিয়েছে কারণ এটি বিয়ারিশ, অর্থাৎ মার্কেট নিচে নামবে এটি হওয়ার পর। দেখুন এখানে আমরা একটি ডার্ক ক্লাউড কভারের এক্সাম্পল দিয়েছি লাইভ চার্টের মধ্যে। এখানে দেখুন একটি ডার্ক ক্লাউড কভার, এখানে দেখুন মোটামুটি ডার্ক ক্লাউড কভারের মতন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু এটা কি ডার্ক ক্লাউড কভার? একদমই নয়। ডার্ক ক্লাউড কভারের সেকেন্ড সূত্রটি মেনে এটা কিন্তু গ্যাপ আপ ওপেন হয়নি। দেখুন এই ক্যান্ডেলটি এটা কি হয়েছে, এটা হয়ে গেছে শুটিং স্টার, আর শুটিং স্টারের কারণে মার্কেট নিচে নেমে এসেছে, এটা কিন্তু ডার্ক ক্লাউড কভার নয়। আর ডার্ক ক্লাউড কভারের প্রথম সূত্র, প্রথম ক্যান্ডেল বড় বুলিশ ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল বড় বিয়ারিশ ক্যান্ডেল, আর দ্বিতীয় সূত্র সেকেন্ড ক্যান্ডেলকে অবশ্যই গ্যাপ আপ ওপেন হতে হবে, আগের দিনের থেকে কিছুটা ওপরে গ্যাপে ওপেন হতে হবে। দেখুন এটা গ্যাপে ওপেন হয়েছে, তারপর ধীরে ধীরে নিচে নেমে এসে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে এসছে, আর এটা দেখুন প্রথম ক্যান্ডেলের প্রায় 50% কাছাকাছি জায়গায় এসে এটির ক্লোজ দিয়েছে, যেটা হলো আমাদের থার্ড ফর্মুলা বা থার্ড সূত্র। আর তিনটে যখন ফুলফিল হয়েছে তারপর দেখুন মার্কেট সামান্য একটু ওপরে উঠে কত সুন্দর নিচে নেমে এসছে। হিরো মোটোকপ এই স্টকটি নিফটির ফিউচার সেগমেন্টের একটি স্টক, এই স্টকটিতে আপনি আরামসে ফিউচারে শর্ট সেলিং করতে পারতেন। আর দেখুন শর্ট সেলিং যদি আপনি করতেন 3450 টাকায়, মাত্র 15-20 দিনের ভেতর এটার প্রাইস দেখুন 2800 টাকা চলে এসেছিল। যদি আপনি এক লট এটাকে শর্ট সেলিং করতে পারতেন আপনি লাখপতি হয়ে যেতেন উইদিন 20 ডেজ। সঠিকভাবে ফর্ম হওয়ার পরের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আপনি দেখে নিলেন। ডার্ক ক্লাউড কভারের যদি আপনি ফ্রিতে চার্টিং স্ক্যানার চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার আমরা দেখবো একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যাকে বলা হয় পিয়ার্সিং লাইন প্যাটার্ন। এখানে আমরা পিয়ার্সিং লাইন প্যাটার্নের একটি ডেমো দেখছি। পিয়ার্সিং লাইন প্যাটার্ন আমরা কখন কাজ করব? যখন মার্কেট ওপর থেকে ধীরে ধীরে নিচে নামছে, অর্থাৎ বিয়ারিশ ট্রেন্ডে মার্কেট রয়েছে। দেখুন ওপর থেকে ধীরে ধীরে মার্কেট নিচে নামছে, এগুলোকে মনে করেন একটি ক্যান্ডেল। মার্কেট নিচে নামার পরে এই ধরনের একটি প্যাটার্ন তৈরি হলো। প্রথম ক্যান্ডেলটি হতে হবে বড় বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলটি হতে হবে বড় বুলিশ ক্যান্ডেল অর্থাৎ একটি গ্রিন ক্যান্ডেল, দ্বিতীয় সূত্র অনুযায়ী অবশ্যই সেকেন্ড ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেলটিকে গ্যাপ ডাউন ওপেন হতে হবে। দেখুন প্রথম দিনের ক্যান্ডেলটি এখানে ক্লোজ হয়েছিল, তারপরে সেকেন্ডের ক্যান্ডেলটি এখানে ওপেন হয়েছিল, তো এটা থেকে অনেকটা নিচে অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন এটা, আর তারপর ধীরে ধীরে এটি ওপরে উঠেছে অর্থাৎ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। আর থার্ড
এবং মোস্ট ইম্পর্টেন্ট যেই সূত্রটা রয়েছে সেটা আপনাদের এখন বলতে যাচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, ফার্স্ট ক্যান্ডেলের অন্তত হাফের ওপরে এটিকে ক্লোজিং দিতে হবে। দেখুন, এটাকে যদি আপনি হাফ মনে করেন, এটা হাফের ওপরে ক্লোজিং, তাহলে এটা সুপার বেস্ট আপনাকে ফলাফল দেবে, রেজাল্ট দেবে। এরপরে দেখুন মার্কেট বুলিশ রিভার্সাল ট্রেন্ডে পরিবর্তন হয়ে গেল, ছিল বিয়ারিশ ট্রেন্ড, এটি হওয়ার পর হয়ে গেল বুলিশ ট্রেন্ড। আপনি কোন একটি স্টকে বাইং এ বসবেন, আপনার একটি সাপোর্ট লেভেলের কাছে স্টকটি রয়েছে, কিন্তু সাপোর্ট লেভেলের কাছে মার্কেট অনেক দিন ধরে কনসোলিডেট করছে, অর্থাৎ রেঞ্জ বাউন্ড জোনে রয়েছে, না বেশি উপরে উঠছে না নিচে নামছে, একটা জোন ধরে বারবার সেই স্টকটি ওঠানামা করছে। কিন্তু আপনি জানেন এই স্টকটি একটি ভালো স্টক, স্টকটি হয়তো আগামী দিনে নিশ্চিতভাবে 20% 25% একটা প্রফিট দেবে অল্প কিছু দিনের মধ্যে সুইং ট্রেডিং এ, কিন্তু আপনি কখন বসবেন সেটা বুঝতে পারছেন না। সেই সময় যদি এই ধরনের কোনো বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে যায় বা তৈরি হতে দেখেন, তখন আপনি সেখানে আপনার বাইং অর্ডারকে ইনিশিয়েট করতে পারবেন। আশা করি পিয়ার্সিং লাইন প্যাটার্নসের তিনটে সূত্রই আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন একটি লাইভ চার্টের মাধ্যমে আমরা প্রেজেন্টেশনটা দেখে নিই পিয়ার্সিং লাইন প্যাটার্নস। এটি পিয়ার্সিং লাইন প্যাটার্নসের একটি লাইভ চার্ট। বক্সের ভেতরে যে দুটো ক্যান্ডেল রয়েছে, প্রথম ক্যান্ডেলটা কি, প্রথম ক্যান্ডেলটা একটি বড় রেড ক্যান্ডেল, মার্কেট ওপর থেকে দেখুন নিচে চলে এসেছে, প্রথম সূত্র আমাদের এখানে ফুলফিল হলো। সেকেন্ড সূত্র, দ্বিতীয় ক্যান্ডেলটি অবশ্যই গ্যাপ ডাউন হতে হবে। আগের দিনের রেড ক্যান্ডেলটির যে ক্লোজটা ছিল সেই ক্লোজের থেকে বেশ কিছুটা ডাউনে, অর্থাৎ গ্যাপ ডাউনে এটির ওপেনিং হয়েছে, দ্বিতীয় সূত্রটিও ফুলফিল হলো। তৃতীয় সূত্র অনুযায়ী প্রথম ক্যান্ডেলের অন্তত হাফের কাছাকাছি এটিকে আসতে হবে, অর্থাৎ সেকেন্ড ক্যান্ডেলটিকে ক্লোজ দিতে হবে। দেখুন এটা হাফের কাছাকাছি এসে কিন্তু ক্লোজ দিয়েছে, হয়তো 50% হয়নি কিন্তু 45% কিন্তু এখানে ফুলফিল হয়েছে। কত সুন্দর মার্কেট ওপরে উঠে গেছে। আপনি যদি এখানে বাইং করতেন 80 টাকায়, প্রায় এক মাসের ভেতরে উইদিন ওয়ান মান্থ 80 টাকার শেয়ার 115 টাকার কাছাকাছি চলে এসেছিল, প্রায় 40% এর প্রফিট উইদিন 30 ডেজ এর ভেতর আপনি বুক করতে পারছিলেন। আর তারপরে এখানে মার্কেট রিভার্সাল, অর্থাৎ ডার্ক ক্লাউড কভারের একটি প্যাটার্ন তৈরি হয়েছে। যদিও এটা 100% ডার্ক ক্লাউড কভার হয়নি, কিন্তু এটাকে আপনি কনসিডার করতেই পারেন ডার্ক ক্লাউড কভার অনুযায়ী। মার্কেট কখন কি করবে, ক্যান্ডেলকে দিয়ে আপনাকে আগে থেকেই একটা মেসেজ দিয়ে রাখে। আর এর জন্যই প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিতে ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে, ক্যান্ডেল স্টিকগুলোকে এতখানি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। টেকনিক্যাল অ্যানালাইসিসে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলোর ওপর, চার্ট প্যাটার্নগুলোর ওপর আরও কিছু ফ্রি টুলস ইউজ করে 100% অ্যাকুরেসির সাথে আপনার ট্রেডিং জার্নিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যেখানে আপনার 0% লসের সম্ভাবনা থাকবে আর 100% প্রফিটের সম্ভাবনা থাকবে। আপনারা যদি কেউ এই ধরনের 100% পারফেক্ট টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি একবার নয়, দুবার নয়, অন্ততপক্ষে 3 বার দেখার চেষ্টা করুন, তাহলেই আমি যতগুলো ফর্মুলা বললাম সেই ফর্মুলাগুলো আপনার মাথায় গেঁথে যাবে, আর আপনি আপনার পরবর্তী ট্রেডিং সেশনগুলো অনেক বেশি ভালো প্রফিট আর্নের জন্য ব্যবহার করতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল ATR অপশন, অর্থাৎ @অপশন@অপশনেরই শর্ট ফর্ম, এখানে আমরা ATR অপশন লিখে রেখেছি। তো ATR অপশন চ্যানেলটিতে আপনারা আমাদের ফ্রি স্ক্যানারগুলো যেমন পেয়ে যাবেন, তেমন আমাদের ইউটিউব ভিডিওগুলোর লিঙ্কও সবার আগে পেয়ে যাবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে লাইভ মার্কেট আওয়ারে আপনাদের বিভিন্ন ফ্রি কল দিয়ে থাকি। আমাদের এই ফ্রি কলগুলো ইউজ করে আপনি ইন্টারডেতে 5-10% মুনাফা আরামসে আর্ন করতে পারবেন। সেই সূত্রগুলো আমি এখানে ফর্মুলেট করে দিয়েছি, আপনারা এবার এটাকে আরামসে নিশ্চিতে ইউজ করুন। চলুন এটার একটা ব্যাক টেস্ট করে আমি আপনাদের দেখাই। ব্যাক টেস্টে এতগুলো স্টকে পিয়ার্সিং লাইন হয়েছে, অর্থাৎ প্রতিদিনই আপনি কিছু না কিছু স্টক পেয়ে যাবেন, যদি আপনি এটিকে ক্যাশ সেগমেন্টে রাখেন। আপনি যদি ক্যাশ সেগমেন্টে কাজ না করে অন্য কোনো সেগমেন্টে করতে চান, আমি যেমন এখানে Nifty 200 প্রেফার করছি, তো Nifty 200 করে আমরা রান স্ক্যান করব এবং ব্যাক টেস্ট রেজাল্ট দেখব। 15-2 তারিখে সেলে দেখছি, এখানে একটি ছোট পিয়ার্সিং লাইন হয়েছে। আমাদের সূত্র অনুযায়ী একটি মাত্র সূত্র ফুলফিল হয়নি, এখানে সেকেন্ড ক্যান্ডেলটি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়নি, যার জন্য দেখুন এটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন হলেও মার্কেট সামান্য একটুখানি উপরে উঠে, 2-3 টাকা উপরে উঠে আবার নিচে পড়ে গেছে। আর আমি এটাই আপনাদের বলতে চেয়েছি যে এই ধরনের বিষয়গুলোকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনি যত ভালো স্যারের কাছে, যত ভালো স্টক বিশারদের কাছে পড়ে ফেলুন না কেন, ক্যান্ডেলস্টিককে কখনোই সঠিক ফলাফল আপনি পাবেন না। পিয়ার্সিং লাইন তখনই ফুলফিল হবে যখন আমার তিনটে সূত্রই 100% ম্যাচ করে যাবে। এখানে দেখুন মাত্র একটি সূত্র ম্যাচ করেনি আর মার্কেট নিচে নেমে চলে এসেছে। IDFC ফার্স্ট ব্যাংকে আমরা এখানে একটি পিয়ার্সিং লাইন হতে দেখছি। দেখুন এখানেও কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটি গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এটা 50% এর কাছাকাছি না এসে ক্লোজ দিয়েছে 30% 40% কাছাকাছি, যার ফলে এখানে খুব ছোট একটি বুলিশ ট্রেন্ড দেখতে পেয়েছি। এটা যদি 50% এর উপরে হতো তাহলে এই স্টকটিকে আরো উপরে উঠতে দেখতাম, প্যাটার্নটি অনেক স্ট্রং তৈরি হয়ে যেত। আর যখনই প্যাটার্ন তিনটে সূত্র 100% ফুলফিল করে ফুল স্ট্রং প্যাটার্ন তৈরি হয়ে যাবে, তখন সেটা টার্গেট আমাদের অন্তত 15-20% থাকবে। ভিউয়ার্স বন্ধু, আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি নতুন একটি ইউটিউব চ্যানেল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এটুকুই, কথা হবে পরবর্তী একটি ভিডিওর সাথে আগামী দিন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।